আর্স কলেজের অধ্যক্ষ কোভিড পজিটিভ, অধ্যক্ষ জগৎ শইকীয়ার পরিয়ালের সকলরে দেহত করোনা। দিল্লির আহি কন্যা ঘরতে হয়ে আছিল হোম কোয়ারেন্টাইন। আজি গোলাঘাটত নতুনক 37গৰাকী কোভিড পজিটিভ পাওয়া গেছে। এজনেরও ভ্রমণ বৃত্তান্ত নাই। বুধবারেও ধরা পড়েছিল 19গৰাকী কোভিড পজিটিভ। গোলাঘাটের কাপড় ব্যবসায়ী রমেন মেধি দেহত করোনা। নার্স এগারীর সংস্পর্শলে আইসিল রমেন মেধি। নার্সগী গোলাঘাট নার্সিংহোমের কাপড় ব্যবসায়ীজনের সংস্পর্শলে আইসে নগরখনের বহু লোক। গোলাঘাট নগরত এটা গণসংক্রমণের আশঙ্কা। গুয়াহাটির পাশত গোলাঘাটত এটা গণসংক্রমণের আশঙ্কা। গোলাঘাট কমার্স কলেজের অধ্যক্ষ কোভিড পজিটিভ। অধ্যক্ষ জগৎ শইকীয়ার পরিয়ালের সকলের দেহত করোনা। দিল্লির আহি কন্যা ঘরতে যেহেতু হোম কোয়ারেন্টাইন হয়ে আছিল, আর আজি গোলাঘাটত নতুনক 37গৰাকী লোক কোভিড পজিটিভ পাওয়া গেছে। এজনেরও ভ্রমণ বৃত্তান্ত নাই। বুধবারেও ধরা পড়েছিল 19গৰাকী লোক কোভিড পজিটিভ। গোলাঘাটের কাপড় ব্যবসায়ী রমেন মেধির দেহত করোনা। নার্স এগারীর সংস্পর্শলে আইসিল রমেন মেধি। নার্সগী গোলাঘাট নার্সিংহোমের কাপড় ব্যবসায়ীজনের সংস্পর্শলে আইসে নগরখনের বহু লোক। পুনৰ উচ্চতৰ মাধ্যমিকৰ